Assalamualaikum. আজকে আমরা বানাবো ভুট্টা কাবাব। তার জন্য লাগবে এক ক্যান সুইট কর্ন। কর্ন থেকে পানি ঝরিয়ে নিয়ে আমরা একটি ব্লেন্ডারে ব্লেন্ড করব। খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি ব্লেন্ড না হয়ে যায়, একটু দানা দানা রাখলে ভালো। এরপর আমরা আলু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে আলু দিয়ে ভর্তা করে নিতে পারেন অথবা গ্রেট করে নিতে পারেন, এটি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। একটি পাত্রে কর্ন আর আলু নিয়ে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। ঝাল যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেই অনুসারে মরিচ নেবেন। এক টুকরো ছোট লেবু নিয়ে আমরা চিপড়ে দিব। এরপর পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা কুচি করে দিব। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। আমি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আধা চামচ গোলমরিচের গুঁড়া ও আধা চামচ গরম মশলা দিয়ে নিতে হবে। এক চামচ চালের গুঁড়া ও এক চামচ বেসন দিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটি পাউরুটির টুকরো পানিতে ভিজিয়ে চিপড়ে সাথে মিক্স করতে পারেন। সব কিছু ভালোমতো মিশিয়ে নিতে হবে। চাইলে এর সাথে কয়েকটি আস্ত ভুট্টার টুকরো মিশিয়ে নিতে পারেন, সাথে কিছু ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিতে হবে। এবার হাতে তেল মাখিয়ে একটি কাঠি নিয়ে কাবাবটি আমরা একটি আকৃতি দিয়ে দিব। ফ্রাই প্যানে তেল গরম হলে আমরা কাবাবটি ছেড়ে দিব। আস্তে আস্তে এপিট ওপিট নেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে গরম গরম পরিবেশন করবো।